হ্যালো বন্ধুরা, আমি অয়ন্তিকা। আমাদের চ্যানেল লেখাজ ওয়ার্ল্ডে সবার অনেক অনেক স্বাগত। আমি আজকে তোমাদের সাথে আমার স্কিন অল টাইম যে ফ্লোলেস থাকে সেটার সিক্রেট শেয়ার করব। আমি কখনোই একটা লোশন বা একটা তেল ইউজ করি না, সেটার মধ্যে কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে সেটাকে স্পেশাল বানাই। তো এই লোশনটাতে কি হবে, তোমাদের স্কিন তো ব্রাইট করবেই, ফেয়ার করবেই, তার সাথে রিঙ্কলস কমাবে, স্কিন টাইটনিং করবে। এবার চলে আসি লোশনটার বানানোর পদ্ধতিতে। এটার জন্য আমাদের প্রথমে লাগছে ভিটামিন সি ট্যাবলেট, তোমরা যে কোনো মেডিসিন শপে পেয়ে যাবে, লিমসি বলে খোঁজ করবে পেয়ে যাবে। তো আমি এখানে 5টা মতো ভিটামিন সি ক্যাপসুল ভালোভাবে পিষে নিলাম, যাতে এর সাথে আমি যাই মেশাই ক্রিম তেল সব কিছু মিশে যায়। এরপর একটা বোলের মধ্যে আমি ডাস্ক নিয়ে নিচ্ছি, এর সাথে আমি দিচ্ছি এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, খাঁটি নারকেল তেল 10 চামচ মতো নিয়েছি, 10 থেকে 12 চামচ। তার সাথে আমি অ্যাড করছি হচ্ছে গ্লিসারিন। গ্লিসারিনও আমাদের স্কিন ফেয়ার করতে খুব সাহায্য করে আর স্কিনটা টান টান করে। তারপর আমি নিয়ে নিচ্ছি ক্যাস্টার অয়েল। ক্যাস্টার অয়েলে আমাদের যেসব বডিতে দাগ থাকে সেগুলো দূর করে, কালো ভাব দূর করে। তারপর আমি নিচ্ছি এখানে ভিটামিন ই ক্যাপসুল 4টে মতো ফাটিয়ে নিচ্ছি, ভেতরের জেলটা বার করে নিচ্ছি, খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এটা একটু মেশাতে সমস্যা হবে, কারণ গ্লিসারিনের সাথে ভিটামিন সি এর যে ট্যাবলেট সেটা আগে মিশে যায়, যেটা যেহেতু ওটা ঠিক তার জন্য। তার সাথে তুমি সব থেকে শেষে যোগ করবে হচ্ছে তোমার পছন্দ মতো যে কোনো বডি লোশন বা অলিভ অয়েল, যার কাছে যেটা আছে সেটা। বুঝতেই পারছো কতটা গ্লো করছে, আর এই গ্লোটা না সারাটা দিন থাকে। আর একদম ভাববে না যে এটা চিপচিপ করবে বা কিছু, এটা সঙ্গে সঙ্গে স্কিনের মধ্যে টেনে নেয় আর স্কিনটা খুব নরম রাখে আর খুব গ্লো করে সারাটা দিন। তোমরা স্নান করার পর আর রাত্রেবেলায় ঘুমোতে যাওয়ার আগে মেখে ঘুমোবে, তাহলে রেজাল্ট খুব ভালো বুঝতে পারবে। তারপর আমি একটা ফাঁকা কন্টেনারের মধ্যে, পরিষ্কার ফাঁকা কন্টেনারের মধ্যে আমি এটাকে স্টোর করে ফ্রিজে রেখে দিই। তারপর স্নান থেকে বেরিয়ে, যেহেতু গরমকাল, ঠান্ডা ঠান্ডাই ফ্রিজ থেকে বার করে ভালোভাবে শেক করে নিই, যাতে সব ইনগ্রিডিয়েন্টস ভালোভাবে মিশে যায়। তারপর আমি গোটা বডিতে অ্যাপ্লাই করি। এটাই হচ্ছে আমার প্রতিদিনকার বডি লোশন। আমি এইভাবেই ক্রিম সবসময়তে লাগাই স্কিনে। এটা ফুল বডির জন্যই ভালো, আমাদের কালো ভাব দূর করে আর স্কিনটা অনেকটাই ব্রাইট করে। তো বন্ধুরা, আজকের জন্য এইটুকুনি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দিও, সবার সাথে শেয়ার করো আর কমেন্টে জানিও যে তোমাদের কীরকম রেজাল্ট পেলে। আর বন্ধুরা, যারা নতুন দেখছো আমার ভিডিও তারা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলটা টিপে দিও, যাতে আমার দেওয়া ভিডিও তোমাদের কাছে সব থেকে আগে পৌঁছায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকের জন্য এটুকুনি, বাই বাই।